আমার যে স্মৃতি সেই স্মৃতি এখনও মনে পড়ে। কষ্ট সবসময় খাতি বসতে গেলে সবসময় সেইটি সবসময় খেলা যে বাসা কাছা নেই, এই কষ্ট করিলাম, এই হালে দিন কাল কেটে গেল। সাতক্ষীরা জেলার আশাশুনি শ্যামনগরের মানুষ এলাকার এই আইলার থেকে এই 9 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত অবদান এবং এখনো সংস্কার হয়নি। আইলা হয়েছিল, এখনো আমার সেই আইলার যে ভয়ন সবল এখন আমার ইউনিয়নের মানুষ কাটাই উঠতে পারে নাই। এখন অব্দ ভেড়িবাদের পরে এখনো মানুষ বসবাস করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তার বাসস্থানের জন্য একটি আশ্রয় প্রকল্পের ব্যবস্থা করেছে, তাদের গুস্তগ্রামের ব্যবস্থা করেছে। এখনও যে ভেড়িবাদগুলো আছে, যে কোনো প্রতি বছর 2 বার করে ভেড়িবাদগুলো ভেঙে যাচ্ছে, তা আমি মনে করি এই আইলার কোনো অংশে কম নয়। তাই আমি পানি উন্নয়ন বোর্ডকে বারবারই অবগত করেছি যে আমার বিগত আইলাহে যে আইলার যে সবল এখনও প্রতাপনগর ইউনিয়নের সেই সবল মানুষ কাটাই উঠতে পারে নাই। তা প্রতি বছর যদি ভেড়িবাদ ভেঙে যায় তাই মানুষের আশ্রয়ে যাবার কোনো স্থান নেই, যেতেও পারবো না। চাকলা তেলিখালি মৌজায় এখনও অবদা ভেড়িবাদের মানুষে ভেড়িবাদের উপরে জীবনযাপন করছে। ভেড়িবাদের যে অবস্থা, তো এটাকে আসু যদি সংস্কার করা না হয় তা আইলার মতন আবার এই প্রতাপনগরের জনগণ এই প্রতাপনগরের মৎস্য ঘের এই ক্ষতিগ্রস্ত বীর হয়ে যাবে। তা আমি উদ্যোগ কর্তৃপক্ষের কাছে আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য। আমরা তৃণমূল পর্যায়ে জানাচ্ছি আমাদেরকে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের কর্তৃপক্ষ যদি আমাদেরকে যথাযথ সহযোগিতা না করে তাহলে এইটাকে এই অবদা ভেড়িবাদকে সংস্কার করা খুবই কঠিন হয়ে যাবে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করি যে অতি দ্রুত এই অবদা ভেড়িবাদগুলোকে ব্যবস্থা করার জন্য। আজকে যদি অবদা ভেড়িবাদের ব্যবস্থা না হয় মানুষের যে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চলের যে চিংড়ি চাষ এই ধানের চাষ এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আজকে এরপরেও যদি আবার ভেড়িবাদ ভেঙে বিলুপ্ত হয় তাহলে মানুষের যাবার কোনো আশ্রয়